আমি ছোটবেলায় শুনছিলাম যে প্রাণীগুলা পা দিয়ে ধরে মুখ দিয়ে খায় ওই প্রাণী আরাম করে হ্যাঁ এই কথাটা ঠিক না ভাই কারণ হায়না যে হায়না চেনেন হায়না জি বাগের মতো সম্ভব হায় কিন্তু হালালের মতো শিয়ালের মতো হ্যাঁ হায় না হালাল হায় না হালাল হ্যাঁ আমি আপনাদেরকে হাদিসটা বের করে দেখাচ্ছি একদম পরিষ্কার ভাবে বর্ণনা করা আছে এত কিছু তো হায় না কেন আমি কয়টা ইয়া ওয়াজ মাহফিলে শুনছি

প্রাণীর মাংস খাওয়া হালাল হইতে পারে এটা হইতে পারে না ওইরকম না জরুরি বিষয় এরকম না একদম সাধারণ ভাবে হালাল গরু ছাগলের মতো তাই নাকি আমি তো এটা জানতাম না যে ভাই মানে গোড়া খাওয়া আরেকটা আরেকটা বিষয় হলো যে হিংস্র কিন্তু দেখেন মুরগিও কিন্তু এক প্রকার হিংস্র কারণ মুরগি সাইজে ছোট হলেও সেও কিন্তু হিংস্র তার ছোট ধরে খায় বন্য বন্য মোরগ তো একটু একটু হিংস্র আছেই বন্যমূলক না ধরেন সাধারণ বাড়িতে পোষা মুরগি আমাদের কাছে যদি হিংস্র মনে না হয় ওই যে ব্যাং পোকা ওদের কাছে তো হিংস্র আচ্ছা ফারাজ ভাই আপনি এই জিনিসটা জানতেন না আগে যে হায়না যে হালাল না না আমি জানতাম না যে হায়না হালাল এটা আমি জানতাম না অবাক বিষয় আমি তো ভাবতাম যে সবাই জানে এটা আচ্ছা তাহলে আমি দেখাই এই সুনান ইবনে যে জিনিসটা আছে কেউ ইহরাম অবস্থা ইহরাম অবস্থায় শিকার করলে তার কাফারা আহ ইরাম অবস্থায় আবার আবার মনে রাখেন ইহরাম অবস্থায় শিকার করলে কিন্তু কাফার কথা বলা হয়েছে এই কাফারা ইরাম অবস্থায় শিকার করার কারণে ঠিক আছে একটি ভেড়া নির্ধারণ করেছেন এবং হায়না কেও শিকারের অন্তর্ভুক্ত করেছেন দেখা যাচ্ছে আহ এটা এটা অনেকগুলো হাদিস গ্রন্থে আছে তাহিক সহী হাদিসের মান সহি আচ্ছা আরেকটা দেখাই আহ

বের করছি আরেকটা হাদিস দেখাচ্ছি সেখানে আরো পরিষ্কার ভাবে বলা আছে দাঁড়ান একটু একটু সময় লাগবে এটা হচ্ছে আহ সুনান আবুধা সুনান তিরমিজি শরীফের তিরমিজি শরীফের আটশো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে মুহরিমের জন্য হায়না শিকার করা এখানে বলা হচ্ছে জাবির ইবনু আবদুল্লাহকে বললাম হয় নাকি শিকার করার মতো প্রাণী তিনি বলেন হ্যাঁ আমি বললাম এটি কি খেতে পারবো তিনি বলেন হ্যাঁ আমি বললাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি এ কথা বলেছেন তিনি বলেন হ্যাঁ এটা হচ্ছে সহি ইবনু মাজা এখানে দেখেন পরিষ্কার ভাবে এখানে বলা আছে একদল আলিম মুহরিমের ক্ষেত্রে বলেন সে যদি হায়না শিকার করে তাহলে তাকে কাফারা আদায় করতে হবে কিছু কিছু আলেম বলেছে যে কাফারা দিতে হবে

ইসলামিক যারা প্রচার করে এরা তো ইসলাম থেকে অনেক টাকা পয়সা পায় আছে ওরা টাকা পয়সা পায় আপনারা এখন জায়গা থেকে পান ব্যক্তিগত পেশাবাদ কি পেশা ছাড়াও কি আপনাদের এই সংগঠন বা নাস্তিকদের কোন গ্রুপ আছে যেখান থেকে টাকা দেয়

হ্যাঁ এই ভাই আপনি কি বলছিলেন আমরা কোথা থেকে টাকা টাকা পাই কিনা নাকি আচ্ছা আমাদের বিশেষ করে আমাদের কোনো ভাগ দেয় না বিপক্ষে কথা বলেন জন্য যদি খ্রিস্টানরা আপনাদের টাকা দেয় বা অন্য অন্য দল যে দলের বিপক্ষে তেমন বলেন না খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বললে মুসলমানরা কত করে দিবে ভাই এটা কি জিজ্ঞেস করছেন যারা বলে এটা আপনারা আর দিবে না এই এই মেন্টালিটিটা হচ্ছে খ্রিস্টানদের মেন্টালিটি যে নিজের ধর্মে আনার জন্য টাকা পয়সা দেওয়া তারপর হচ্ছে ধর্ম থেকে চলে গেলে তাকে রিডিকিউল করা এগুলো হচ্ছে খ্রিস্টানদের মেন্টালিটি যে মেন্টালিটি গুলো অলমোস্ট সবগুলো ধর্মে আছে ইনক্লুডিং ইসলাম ধর্মে ইসলাম ধর্মে আসার জন্য জাকাতের একটা আলাদা ফান্ড আছে যে যেটা দিয়ে মানুষকে আকৃষ্ট করবে যেন ধর্মে আসে এবং যদি ধর্ম থেকে বের হয়ে যেতে চায় একবার তো তাকে হচ্ছে কি

অনলাইনে যত দিনের পথের দায়ী দেখেন তারা আমাদের থেকে বেশি বড় রাস্তা মানে আমাদের থেকে আরো বড় ওই কি জানি বলে ইসলাম ফবিক নাকি জানি একটা কথা ইসলাম বিদ্বেষী তারা আমাদের থেকে আরো বড় ইসলাম বিদ্বেষী হইতো আজকে যদি আমি নিশ্চিত আজকে যদি আমেরিকান এম্বাসি বলে যে তোদের ইসলাম ধর্ম ছাড়তে হবে ভিসা দিমু একটা বাড়িও দিমু আমেরিকাতে নিউ ইয়র্কে বাড়ি ভিসা শুধু শুধু ভিসা শুধু ভিসা আচ্ছা শুধু ভিসা দিবে দ্যাটস ইট দেখবেন বাংলাদেশের অর্ধেক মানে

আরেফিন আজাদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি আরেফিন আজাদ আপনাকে যুক্ত করা হয়েছে নিজেকে আনমিউট করে কথা বলেন নিজেকে আনমিউট করেন আনমিউট করে কথা বলেন না আপনি কথা বলছেন না তাহলে কথা না বলে কিন্তু ব্যান করে দিই আমি ঠিক আছে আপনাকে তাহলে বিদায়িত করে দিচ্ছি আরেকজনকে যুক্ত করি আসিফ ভাই আমাকে যুক্ত করিয়েন করলাম ভাই বলেন আসিফ ভাই বলেন ও আচ্ছা আপনি লিখছেন যে আপনি আমাকে আপনাকে যুক্ত করিয়েন না আচ্ছা সরি আপনাকে তাহলে আপনি এমনি এমনি কেন আসেন ভাই এমনি এমনি এখানে থাকার তো কোনো প্রয়োজন নেই এমনিতে থাকার এখানে কোনো দরকার নেই আচ্ছা লজিক্যাল পারসন ভাইকে যুক্ত করলাম কিন্তু এটা আসলে লজিক্যাল পারসন হ্যাঁ ভাই ভালো আছেন আশা করি হ্যাঁ ভাই ভালো আছে আপনি আপনি ভালো আছেন আপনার নাম নিয়ে আগে আপনার নাম নিয়ে আগে দুই চারবার সাধনী করে গেছে মানে ছবি কি ছিল ছবি কি ছিল ছবি হ্যাঁ ছবিও ছিল হ্যাঁ নাউজুবিল্লাহ

লজিক্যাল ভাবে নাম টাম হয়তো আসে যুক্ত হয়ে যদি আরকি পর্টন ছাড়া ইমানের কাজ করা যায় আচ্ছা লজিক্যাল ভাই আপনি বলেন যে যে মানে ইসলামে যে হায়না এবং বেজি খাওয়া যে হালাল এটা কি আপনি আগে জানতেন আর যদি না জেনে থাকেন তাহলে আপনার কাছে বিষয়টা কেমন মনে হয় না আমি এটা তো জানতাম না আগে বেজি বা হায়না খাওয়াতে যাবে ইসলামে তাইলে শুকরটা কেন খাওয়া যাবে না বা এই যে গাদার মতো এই যে নিষ্পাপ প্রাণী এই আল্লাহ হেস বেকন

গোল গোল মরিচ আছে বুঝছেন মারাত্মক ঝাল একেবারে মানে মানে আপনার জিব্বার ছাল ছুল দিবে কান কোন লাল হয়ে যাবে সেই মরিচ দিয়ে আহ আদা রসুন দিয়ে মানে পাহাড়িরা শুকরের মাংস রান্না করে বুনো শুকর হ্যাঁ সেটা যে কি মজা ভাই সেই যে কি মজা মানে আমি তো দেখি বেশিরভাগ হচ্ছে চর্বি টর্বিতে বেশি থাকে আর কি ফ্যাটি হয় না বেশি ফ্যাটি হয় কিন্তু ফ্যাটটা যদি আপনি ঠিকভাবে রান্না করতে পারেন এটা নির্ভর করা হচ্ছে রান্নার উপরে রান্নাটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন মনে করেন রসুন এর পরিমাণটা কিরকম হবে আদার পরিমাণটা কিরকম হবে এটা আপনি যদি পারফেক্টলি দিতে পারেন এবং গরম মশলা দিতে পারেন তাহলে কিন্তু সেই রকম হয় খাবার ওই খাবারও কি পারফেক্ট করার জন্য যদি একটু শশার খেজুর দিয়ে যায় যায় তাহলে কি অটোমেটিক পারফেক্ট হয়ে যায় তাহলে তো হালাল হারামে কাটাকাটি হয় মাঝখানে চলে আসবে জিনিসটা ভাই টেস্টলেস পানি হয়ে যাবে নাকি খাগড়াছড়িতে কিন্তু এখনো মানে হোটেল টোটেল আছে যেগুলো সেগুলোতে শুকরের মাংস বিক্রি করে বাংলাদেশে খাগড়াছড়ি পার্বত্য এলাকায় আমি অবশ্য খাইছিলাম একটা পাহাড়ি এলাকায় গেছিলাম সেখানে একটা ফ্যামিলি খাওয়াই সেই রকম মজা পাইছিলাম খেয়ে পরে ঢাকায় আসার পর ফার্ম গেট থেকে শুকরের মাংস পাওয়া যেত ফার্ম গেটে ফার্ম গেট থেকে কয়েকবার কিনে আইনা আনন্দ সিনেমা হলের পিছনে আমি এই যে গত গত শনিবারে আমি খাইলাম যদিও আমার ওয়াইফ খাইতে চায় নাই তারপরও রিকোয়েস্ট করলাম সবাই খাচ্ছি আমি আমার বাচ্চারা সেও দেখলাম নিজে নিজে খাওয়া শুরু করলো হ্যাঁ এবং বেশ টেস্টি যারা খায়নি তারা অবশ্য বুঝবে না ওই যে ফারাজ ভাই যেটা বললো চর্বি চর্বিটা আসলে মনে হয় যেন ওটা খাইলে মানে কেমন কি লাগবে বা খাওয়াটা ঠিক হবে কিনা কিন্তু ওইটার মতো টেস্টি খুব কমই আছে আর কি আসিফ ভাই তো নিশ্চয়ই জানতে যায় ওটাকে মানে সাদা পুরু হয়ে যায় মানে হয়ে যায় আমার তো আমার তো সিক্স প্যাক আছে আমার তো এগুলা দিয়ে একটু অফসেস থাকতে হয় বেশি চর্বি তো খাইতে পারবো না আমি তো আলফা মেলে গুলো তো চিন্তা করে খাইতে না যদি কিন্তু চর্বিটা কিন্তু পুরাটাই ইয়া হয়ে যায় মানে বলে তখন কিন্তু তখন কিন্তু টেস্ট আরো একদম ইয়া চলে আসে আরো বেশি টেস্ট চলে আসে কিন্তু যদি আপনি রান্না করে খান তখন একটু চর্বি আসলে ফেলে দেওয়াটা ভালো কারণ এত চর্বিযুক্ত খাবার আর বুনো শূকরের চর্বি কম থাকে আপনি যদি ফার্মের শূকর কেনেন তা ফার্মেরটা কেনেন তাহলে সেখানে চর্বি অত্যাধিক থাকে উইখানে অবশ্যই আপনাদের কাছে ফেলে দিতে হবে কেন জানি লাইভ স্ট্রিম থেকে একটা হারাম হারাম স্মেল আসছে আসি ভাই টু मच পিক বেশি শুটকো ধরে বেস্ট হচ্ছে বেকন বেকনের মতো মজার আর কিছু মানে বেকন হচ্ছে একাকার জান্নাতের বিশেষ করে কি ফ্যাট বেকনগুলো একটু আমি 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 মাঝে মাঝে কয়েকটা রানার ভিডিও দেখছিলাম গাসিব ভাই যে পর্ক বেলিজের কি একটা ওভেনে রান্না করে এবং বেলির উপরে চামড়া অংশটা পুরো ক্রিসপি হয়ে যায় লাইক আ চিজস আর ভিতরের মাংসগুলো হচ্ছে আপনার একেবারে নরম নরম মাংস হয়ে যায় আজকে আমার কাছে মানে জাপানি স্টাইল আর পর্ক রান্নাটা খুব ফ্যাকসিলেটিং লাগছিল আমি ভাবছিলাম যে যদি কখনো পর্ক খাই বা নাও খাই বাট উই ওই ডিশটা একবার ট্রাই করবো প্রথমে বেকন খান বেকনটাই যে মানে দোকানে যেটা পাওয়া যায় সেটা একটু হালকা একটু গরম করে মানে একটু যেন ইয়া হয় জাস্ট একটু তাপ দিয়ে ওইটা খাবেন ওইটা দেখবেন সবচেয়ে টেস্টি ওইটার ভিতরে লবণ টবন সবই থাকে কিন্তু যদি আপনি শুকরের মাংস খেতে যান তাহলে শুরুর দিকে রান্না করে না খাওয়াই ভালো শুরুর দিকে আপনি বারবিকিউ বা গ্রিল করে আপনি খেতে পারেন সেটা খেয়ে আগে টেস্ট করেন তারপরে আপনি রান্না রান্নার দিকে যান রান্নাটা আগে খায় না বাস বিহারী ভাই বমি চলে আসছে একদম কি বাস বিহারী ভাই বাস ভাই আপনার কি আপনার আপনি কি খাইছেন শুকর দেখালাম যে হায়নার মাংস খাওয়া ইসলামে হালাল বিষয়টা কি আপনি আগে জানতেন কিনা এবং জেনে থাকলে বা না জেনে থাকলে জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় না না ভাইয়া আমি এটা সত্যি জানতাম না আর জিনিসটা খাওয়া কি মনে হবে আসলে আমার কাছে মনে হয় সার্ভাইভ করার জন্য মানুষ খেতেই পারে এটা যদি আপনার বডিতে না করে তাহলে যে কোনো কিছুই আমার মনে হয় খাওয়াটা সার্ভাইভ করার জন্য এই যে আপনারা যে কথা বললেন আমি আসলেই কোনো ডিফারেন্স মানে দেখি না বেকন কেন খাওয়া যাবে না আর যদি বলে হারাম তো এইসব দেশের ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকান কেনেডিয়ান সবাই যে বেকেন খাচ্ছে বছরের পর বছর কই ওদের তো আমি তো কোনো হেলথ প্রবলেম দেখি না ঠিক আছে তাহলে আপনি বলবেন হ্যাঁ ওই যে কিতাবে লেখা আছে এই জন্যই হারাম হারাল কোন যাচাই বাছাই কোন বৈজ্ঞানিক প্রমাণ প্রমাণ কোনো কিছু দরকার নাই লেখে রাখছে এই জন্যই সেটা বাতিল হয়ে গেছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট ভাইয়া আসলে বিফ থেকে তো আপনারা আপনারা ঠিক করে বলতেছেন না আপনারা সবাই জাকির নাকের কথাটা ভুলে যাচ্ছেন জাকির নাক কিন্তু বলেছেন স্ট্রেট আপ বলেছে কেন পিক খাওয়া যাবে না ইউ ইট পিক এন্ড ইউ বিহেভ লাইক ওয়ান এটা তো ভুলে গেছো চলবে না আমি যদি বলি যে মানে বিফের ভিতর বিফের ভিতর থেকেও তো অনেক ডিজিজ হয় থাকে তারপরে অনেক ধরনের মানে বিফের মাংস থেকেও আসতে পারে তাহলে তো মানে আমার মনে হয় যদি হারাম বলা হয় শুকুরের মাংস আমার মনে হয় বলেছে কারণ ওরা মানে অনেক ডাঠি জিনিস খায় এর জন্য কিন্তু যেগুলো ফার্মে করে ফার্মিং করে যারা তাদের গুলো আর যারা ফার্মিং গরু ফার্ম করে ওগুলোর ভিতর ডিফারেন্স টা কি আমি সত্যি মানে নো মানে কেন ডিফারেন্স হবে